বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটার নাম হচ্ছে হালিম। হালিম আপনারা বেশিরভাগই যে কোনো রেস্তোরাঁ থেকে কিনে খেয়ে থাকেন, তবে এটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটার নাম আমি কিন্তু রেখেছি VIP খিচুড়ি। স্বাদে কিন্তু একেবারে নর্মাল খিচুড়ির থেকে আলাদা। তো কী কী লাগছে এর উপকরণ একবার দেখে নিন। এখানে আমি বেশ কয়েক ধরনের শস্য ইউজ করেছি, তার মধ্যে এখানে গম নিয়েছি 20 থেকে 25 গ্রাম, আর বাকি ডালগুলো সম পরিমাণে আছে। তার মধ্যে আমি নিয়েছি মুগ ডাল, নিয়েছি আমি খেসারির ডাল, আর নিয়েছি এখানে আমি মাসকলাইয়ের ডাল, নিয়েছি কিছুটা মসুর ডাল, আর এখানে 30 গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল বা পোলাওয়ের চাল, আর নিয়েছি এখানে ছোলার ডাল। আর এখানে কিছু মশলা, তার মধ্যে নিয়েছি আমি লবঙ্গ নিয়েছি 7-8টা, 2-3 টুকরো দারুচিনি, কিছুটা গোটা মৌরি, নিয়েছি 1 টুকরো জয়িত্রী, 5-6টা নিয়েছি ছোট এলাচ, 1 টেবিল চামচ হলুদ সরিষা, আপনারা কালোটাও নিতে পারেন, আর নিয়েছি আধখানা বড় এলাচ বা কালো এলাচ। প্রথমে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, আর এদিকে আমি শস্যগুলোকেও ভিজিয়ে রাখবো। প্রথমে ডাল এবং চাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে গমটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি যেগুলো আমার গুঁড়ো করা ছিল। তার মধ্যে ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ নিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ আমি নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি এগুলো গুঁড়ো না থাকতে পারে, যখন বাকি মশলাগুলো গুঁড়ো করবেন একসঙ্গে এগুলো দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এবার সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর আমি আর দিচ্ছি এর মধ্যে কিছুটা বিট লবণ, এটাও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই মশলাটা খুবই সামান্য পরিমাণ ছিল, আমি শিলে বেটে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই শিলটাও ধুয়ে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি একটা কড়া গরম করতে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে সর্ষের তেলটা ইউজ করতে হবে, মানে যে তেলই নিন না কেন আপনারা খুব বেশি পরিমাণে ইউজ করতে হবে। আমি এখানে 150 গ্রাম মতো ইউজ করেছি। এবার তার মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে কেটে, আর এগুলোকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি যদি লাল করতে যায় তখন এটা পুড়ে যেতে পারে, আর পেঁয়াজটা তুলে রাখার পরে কিন্তু আরও একটু ব্রাউন কালার হয়ে যাবে। বেরেস্তাটা আমি ভালো করে তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট সাইজের তেজপাতা, দিচ্ছি 2 এলাচ, আর 1 টুকরো দিলাম খুবই একেবারে সামান্য পরিমাণে দারুচিনি, আর দিচ্ছি আমি এখানে আমি প্রথমে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে এলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর এটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। একেবারে ভেজে কিন্তু লাল করে নেব না, জাস্ট সামান্য একটু ভেজে নিচ্ছি। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, তার মধ্যে 1 টেবিল স্পুন নিয়েছি জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি এখানে আমি যে মশলাটা আমি বেটেছিলাম, যে সেই শিলটা ধুয়ে যে জলটা রেখেছি সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর এটা নেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি সেই মশলা ধোয়া জল না থাকে তাহলে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার যে হালিম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 টেবিল স্পুন হালিম মশলা অ্যাড করছি, আর এটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। আর এই হালিমটা তৈরি করার জন্য এখানে আমি বিফ ইউজ করছি, আপনারা চাইলে মটন ইউজ করতে পারেন, তবে অবশ্যই হাড় এবং ফ্যাট সহ নেবেন। আর আমি বলবো এখানে কিন্তু চিকেনটা কখনো ইউজ করবেন না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই কিন্তু মাংসের টুকরোগুলো খুব ছোট করবেন, আমারটা একটু বড়ই হয়ে গেছে, এটা বেশি ছোট টুকরো করে নিলে ভালো লাগে বেশি খেতে। আর এখানে আমি খাওয়ার পরে বুঝতে পারলাম মাংসের পরিমাণটা কম হয়ে গেছে, এখানে 1 কিলো ইউজ করলে বেশি ভালো হতো। এখানে আমি 500 গ্রাম নিয়েছি,
তবে আমি বলবো আপনারা তৈরি করলে যে ডালের পরিমাণ আমি নিয়েছি সেই পরিমাণ নিলে 1 কেজি ইউজ করে নেবেন। এবার মশলাটা আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়েছি, আর এটা আমি এখন রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। আর এবার আমি এর মধ্যে অ্যাড করছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, তবে এর মধ্যে আবার ডাল চালগুলো অ্যাড হবে। এখন একটু বেশি পরিমাণে লবণ দিলে কোনো অসুবিধা নেই। লবণটা দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি দেখে নিচ্ছি ডাল চালগুলো নরম হয়েছে কিনা। ডালটা নরম হয়ে গেছে, এটা অনেকক্ষণই ভিজিয়ে রাখা হয়ে গেল, 2 ঘন্টা প্রায় রাখতেই হবে, যেহেতু ডালগুলো অনেকটা ভিজতে হবে। ছোলার ডালগুলো তো অবশ্যই 2 ঘন্টা লেগেই যাবে ভিজতে। এবার এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিলাম, আর এগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। স্মুথ পেস্ট না, এটা কিন্তু আধা ভাঙা করে নিতে হবে। আমি দুটোকে পেস্ট করে নিয়েছি, আমি ডাল চালগুলো হালকা জল দিয়ে পেস্ট করে নিয়েছি, দেখুন এটা কিন্তু আধা ভাঙা। আর গমটাও পেস্ট করে নিয়েছি আলাদা করে, তবে এর মধ্যে কোনো জল অ্যাড করতে হয়নি, এটাও দেখুন দানা দানা হয়ে আছে। এদিকে আমি মাংসটা দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালার এসেছে একটা। আর এটা আমি একটু নেড়ে দেখে নিচ্ছি, আর এটা যখন 75% সেদ্ধ হয়ে যাবে তারপরে অ্যাড করতে হবে। এর মধ্যে আমি একটু মেথি পাউডার দিয়ে দিলাম, ভুলে গেছিলাম তাই। আপনাদের কাছে মেথি পাউডার না থাকলে যখন মশলাগুলো গুঁড়ো করবেন তখনই গুঁড়ো করে নেবেন মেথিটা। 75% সেদ্ধ হওয়ার পরে কিন্তু এখানে চাল ডাল এবং গমটা অ্যাড করতে হবে, তার আগে কিন্তু করবেন না, না হলে কিন্তু এটা সেদ্ধ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। এবার এইগুলো ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি জল অ্যাড করছি না, ভালো করে একটু এটাও কষিয়ে নিচ্ছি। ডাল চালগুলো যখন প্রায় মোটামুটি মিক্স করা হয়ে যাবে, তার এবার এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মশলাটা। আর এই হালিম মশলাটা দিয়ে ভালো করে আমি আবারও একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখে অবশ্য বুঝতেই পাচ্ছেন যে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে জল অ্যাড করছি। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা এবার পাশে দাঁড়িয়ে করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবং পুড়েও যেতে পারে, তখন কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা পাশে দাঁড়িয়ে থেকে রান্নাটা করে নেবেন। আর জলটা দেওয়ার পরে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা ফুটতে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে করছি রান্নাটা আমি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ শশা কুচি। শশা কুচিটা অবশ্যই আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আর শশাটা দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে মিক্স করে নিয়েছি। তারপরে 10 মিনিট পরে দেখুন এটা কিন্তু একেবারে টকবক করে ফুটছে, এমনকি আমার হাতে ছিটকেও পড়েছে, ফোসকাও পড়ে গেছে। তাই আমি জায়গাটা চেঞ্জ করেছি, আমি একটা হাঁড়ির মধ্যে নিয়েছি, তাহলে অতটা রিক্স নেই। আর এর মধ্যে আমি আরও বেশ কিছু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হতে পারে। জলটা অ্যাড করার পরে আমি একটুখানি ঢেকে রেখে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে। আমি বেশ কিছুক্ষণ পরে এটা আমি আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা প্রায় হয়ে গেছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন শশাগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, অবশ্যই এই অবস্থাতে একবার লবণটা টেস্ট করে নেবেন, আমার একটু দরকার পড়েছে তাই একটু দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পরে নেড়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এবার শেষে যেটুকু হালিম মশলা বেঁচে ছিল আমি বাকিটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই একটু পাতলা অবস্থায় নামাবেন, নাহলে খিচুড়ির মতো এটা কিন্তু আবার জমে যাবে। আর এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর ওপর থেকে আমি কিছু শসা কুচি, কিছু আমি নিয়েছি আদা কুচি, কিছু ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেরেস্তা এবং শসা কুচিটা ইউজ করবেন। আপনারা দেখুন সেই বেরেস্তাটা কিন্তু এরকম কালার হয়ে গেছে, অবশ্যই বেরেস্তা এবং শসা কুচি ইউজ করবেন। আর
ওপর থেকে একটু লেবুর রস অবশ্যই দিয়ে সার্ভ করবেন, তবে কিন্তু এটা ভালো লাগবে। এগুলো কিন্তু কখনোই স্কিপ করবেন না, আপনারা ধনে পাতা, লঙ্কা এবং আদাটা স্কিপ করতে পারেন। অবশ্যই গরম গরম পরিবেশন করুন। আজকের মতো টাটা।